গুড মর্নিং ফ্রেন্ডস তো আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই তো দেখো আজ আমরা যাচ্ছি গিয়ে ট্যুরে তো এটা হলো আগরতলা এয়ারপোর্টে তো আগরতলা এয়ারপোর্টে তো এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর ভিউটা দেখো দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু এখন এটা মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে ভিউটা দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে তো এখন তো আর কোনো এই দেখো দেখতে পাচ্ছো মহারাজের বীর বিক্রম বিমানবন্দর আগরতলা তো এখন আর কোনো সমস্যা নেই এখন ইলেকট্রনিক সিঁড়িও রয়েছে আবার এমনিতে সিঁড়িও রয়েছে অন্য এয়ারপোর্টে যেরকম থাকে তো আমাদের এখানে এখন সব সুযোগ সুবিধা রয়েছে আর দেখো এয়ারপোর্টটা জায়গাটাও বেশ দারুণভাবে সাজানো হয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছি দূর থেকে দেখাচ্ছি তো আমাদের এয়ারপোর্টটা এখন কিন্তু খুবই সুন্দর তো পুরনো এয়ারপোর্টটা ছিল আগে যখন আমরা এসেছিলাম তো নতুন এয়ারপোর্টে প্রথম এলাম আদিকে নিয়ে আদির তো প্রথম জার্নি তো ফ্লাইটে উঠে ভীষণই মজা পেল আর চলো তোমাদের এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই তো এটা এয়ারপোর্টের ব্লক তোমাদের জন্য একটা করেছি তো এই দেখো আদি আদি বাবার সঙ্গে যাচ্ছে ও ভীষণ মজা পাচ্ছে আর প্রশ্ন করছে তো যেহেতু নিউ ইয়ার চলে এসেছে আর আদিরও ভ্যাকেশন চলছে তো এই জন্য আমরা একটু কদিনের জন্য ঘুরতে যাচ্ছি তো আমাদের এখানে দেখো তুমি তো জানো একটু আগে যেতে হয় তো একটু আগে গিয়ে আমরা চেকিং করে নিচ্ছি আর এখানে কিন্তু নতুন বছরে মোটামুটি ভিড় ছিল সবাই ঘুরতে যাচ্ছিলো তো এই সময়টাতে তো সবাই শীতকালে সব ঘুরতেই বেশ মজা তো এ দেখো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি ভেতরে আর আমরা এখন গিয়ে কি খেয়েছি হালকা কিছু খেয়েছি এয়ারপোর্টে তো কি খেয়েছিল শেয়ার করবো আর দেখতে থাকো ভিডিওটা তো আদি যেহেতু প্রথমবার এয়ারপোর্টে আলো ও খুব মজা পাচ্ছিল ঘুরে সব দেখছিল কোথায় কি তো এখন তো সিকিউরিটি অনেক বেশি চেকিং হচ্ছে দেখতে পেলাম তো আমার এখন থেকে আদির ভ্যাকেশান পড়লে যাব বেড়াতে কাছে ধারে কোথাও তো ও ছোট ছিল বলে এতদিন যায়নি ওকে নিয়ে আর কারণ দুষ্টুমি করে তো তাই তো এখন দেখো ও এয়ারপোর্টে অনেক কিছু সাজানো আছে তো দেখতে পেয়ে খুব খুশি হয়ে যাচ্ছে তো দৌড়ে দূরে চলে যাচ্ছিলো তো এই দেখো আমি ওকে দেখাতে নিয়ে গেছিলাম আমার রাজির বাবাকে ছিল চেকিং করাতে তো এই দেখো এয়ারপোর্টটা কত সুন্দর করে সাজানো মহারাজা বীর বিক্রম এটু যেহেতু তো বীর বিক্রমের ছবি রবীন্দ্রনাথ টেগোরের ছবি তো দেখো দেখতে পাচ্ছ অনেকে ছবি দিয়ে এখানে সাজিয়েছে আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো দেখো এখানে নতুন বছরের টুপুর দিয়ে সাজিয়েছে তো আগে চলে গেল দেখতে তো দেখো তো এরপর আমরা গেলাম গিয়ে সেরে চলে গেলাম আমরা উপরে ওই উপরে রেস্টুরেন্ট আছে তো আমরা রেস্টুরেন্টে খাইনি আমরা হালকা কিছু খেয়েছি তো বাড়ি থেকে রুটি আর মিষ্টি নিয়েছিলাম তো ওটাও আমরা মিলেমিশে খেয়ে নিয়েছি আর এখানে কিছু কিছু দোকান রয়েছে দেখো জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে জুয়েলারিগুলি কত সুন্দর তো ওভার প্রাইসটা না মোটামুটি আমরা তো জানি এয়ারপোর্টে একটু রেটটা বেশি হয় তো এতটাও বেশি ছিল না যতটাই ভেবেছিলাম ভালোই ছিল কালেকশানসগুলো আর আমি খুঁজছিলাম হলে গিয়ে একটা মোবাইল ফোনের কভারের দোকান খুঁজছিলাম কারণ আমার মোবাইল ফোনের কভারটা একদমই ভেঙে গেছে তো তাই খুঁজছিলাম তো যদি নিয়ে নিই তো কিন্তু কালেকশান ভালোই আছে তো দেখি পরে নেব তো এই জন্য আর এ দেখো এদিকটাই চেকিং চলছে আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো এয়ারপোর্টটা তো আগরতলাতে এবছর যা ঠান্ডা পড়েছে না তো এই কারণে একটু ভাবছি কি বাইরে চলে যাই একটু কে ঘুরে আসি ভীষণই ঠান্ডা পড়েছে আগরতলাতে কি বলবো মানে একদম থাকাই যাচ্ছে না আর এই দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে চলে যাব তো এই দেখো এই যে নতুন হয়েছে এই সিঁড়িটা তো বেশ ভালো লাগছে দেখে নিজের জায়গায় উন্নতি হলে তো সবারই ভালো লাগে তো উপরে চলে এসেছি এখানে কিছু কিছু এখানে জিনিস ভালোই পাওয়া যাচ্ছে তো ভালো লাগলো দেখে কালেকশান ভালো ছিল আর দেখো সিঁড়ে দিয়ে সবাই উঠছে দেখতে খুব ভালো লাগছিল ভিউটা তো আমরা সিঁড়ি দিয়েই গেলাম কারণ বলা যায় না তো আদিপুর থেকে কী করে ভীষণ দুষ্ট ছেলে আমার তো যাই হোক তো আমরা সিঁড়ি দিয়ে গেলাম আর ও তো বাড়িতে ছাদে উঠে সিঁড়ি ও অভ্যস্ত অসুবিধা নেই তো এখন দেখো ভিউটা কত সুন্দর লাগছে ওপর থেকে তো যা বলছিলাম মোবাইলের কভারের দোকান খুলছিলাম তো পেয়েছি চলো দেখাই তোমাদের এখানে আছে আর এই দেখো রেস্টুরেন্টটা এখানে আছে আর এই সাইডে রয়েছে গিয়ে মেকআপের কিছু কালার বারের ভালো ভালো কালেকশানস এদিকে আছে তো দেখো সবাই এখানে অপেক্ষা করছিল আর এদিকে লাগ তো সবাই এখানে অপেক্ষা করছিল বসে এই যে এই দিকটায় তো আদিকে একটু ঘুরে দেখালাম আর অনেক বছর পর যেহেতু আমিও বেরিয়েছি তো আমিও একটু দেখে নিলাম বেশ ভালো লাগছিল আর দেখো এখন এই রয়েছে কি কমার্শিয়াল প্লেসে বলছিলাম মোবাইলের দোকানটা এই যে এখানে ভালো ভালো কালেকশন রয়েছে এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এরপর আমরা এদিকে চলে এলাম তো আদি আমাদের ফটো তুলে দিল তো বেশ ভালোই লাগছিল আর আদিও ফটো তুলে নিল তো ও ঢুকে যাচ্ছিল ওটার মধ্যে তো বললাম কীভাবে দাঁড়াও ঢুকতে হবে না তো যাই হোক ও দেখছে শিখছে আর এখানে দেখো খুব ভালো ভালো কালেকশানস রয়েছে আর ইয়ারিংস দেখলে খুবই ভালো লাগে কিনতে ইচ্ছে করে তো কি সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগের কালেকশানস খুব ভালো রয়েছে আর ইয়াররিংসগুলো খুব সুন্দর কালেকশন রয়েছে বাচ্চাদের টয়েজ আর এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে কালেকশান খুব ভালো আর এই দেখো ইয়াররিংসগুলো কত সুন্দর তো আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে ইয়াররিংস দেখলে দেখে ইয়াররিংস দেখে আমার বান্ধবী মনশ্রীর কথা মনে পড়ে গেছে ও ইয়াররিংস দেখে দেখলেই কিনে নেয় আমাকেও গিফট করেছিল বার্থডেতে ইয়াররিংস তো ইয়াররিংস প্রিয় খবর তো এরপর আমরা চলে এলাম এই রেস্টুরেন্টের সাইডে তো এই ওয়াশরুম আছে আর সোজা গেলে এখানে দেখো রয়েছে অনেকগুলো খাবারের জায়গা আইসক্রিম ছিল গবতি আইসক্রিম তারপরে এখানে ছিল গিয়ে চায় চাট এসব আর এরপর ছিল গিয়ে এখানে ক্যাফে টু পয়েন্ট জিরো তো এখান থেকে আমরা খেয়েছি এই যে এখান থেকে আমরা নিয়েছিলাম খাবার এখানে দেখ দেখছিলাম কি সবাই খাচ্ছিলো ভিড় করে তো আমরাও এখান থেকে নিলাম এই যে তো আর এই যে সোজা এখানে দেখতে পাচ্ছ আরও রয়েছে খাবারের জায়গা তো সোজা গেলে রয়েছে গিয়ে রেস্টুরেন্টটা এই যে এখানে খুব সুন্দর স্পাইস গ্রিল এখানে রয়েছে এখানেও ভিড় ছিল দেখতে পাচ্ছ সবাই এখানে বসেছিল তো খুব ভালো লাগলো দেখে বেশ বড়ই এখানে পেসটা খুব ভালো লাগলো নিউ ইয়ার পোর্টের তো আমরা কি খেলাম তোমাদের সাথে শেয়ার করছি চলো আমরা নিয়েছিলাম গিয়ে হলো ক্যাপচিনো আর এখানে নিয়েছিলাম গিয়ে ভেজ স্যান্ডউইচ তো খুব ভালো ছিল খেতে চলো টাটা বাই বাই